ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং আব্রাম খান জয় ও শাকিব খানকে নিয়ে এই মুহূর্তে যে ব্যাপারটি চলছে সেটা হচ্ছে শাকিব খান জয়ের জন্য অপু বিশ্বাস শাকিবের সংসারে ফিরে যেতে যাচ্ছে, এ নিয়ে তোলপাড়। আসলে ব্যাপারটা কি হয়েছে, শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনই অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই মুহূর্তে নতুন সিনেমা নিয়ে। করোনাকালীন সময়েও অপু বিশ্বাসের দুটো সিনেমা প্রায় শেষের পথে এবং নতুন সিনেমা, এবং তাছাড়াও তার হাতে রয়েছে আরও একটি নতুন সিনেমার প্রস্তাব যেটা তিনি এই মুহূর্তে সাইন করেননি কিংবা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছেন, যেটা হচ্ছে আমফানের ওপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি, যে গল্পগুলো হয় সেগুলো উপরে আর কি, ভালো বড় বড় ফিল্ম, ডকুমেন্টারি নয় আর কি। সেই দিক থেকে চিন্তা করলে অপু বিশ্বাস মোটামুটি কাজ নিয়ে মহাব্যস্ত। অপরদিকে তিনি জানালেন যে তাকে আরও পরিচালকরা নক দিচ্ছে, কিন্তু উনি পাণ্ডুলিপি হাতে নেওয়া ছাড়া গল্প পছন্দ না হলে কোনো গল্পেই তিনি সই করবেন না কিংবা সাইনিং মানি নেবেন না। এ অবস্থাতে তার ব্যস্ত সময় কাটছে, নিজেকে গুছিয়ে তিনি আরও 5 বছর এই অভিনয়টা করে যেতে চান এবং জীবনের একটা মাইল ফলক সৃষ্টি করতে চান। তার টার্গেট, তিনি এখনও কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, তিনি চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেতে। অপরদিকে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার নতুন প্রযোজনার কাজে, তিনি কিছুটা সময় নিচ্ছেন নতুন সিনেমাতে হাত দেওয়ার। তিনি শুধুমাত্র নবাব এলএলবি সিনেমার যে দুটো গান রয়েছে, গান দুটো শেষ হলেই তিনি আপাতত বিরতি নেবেন এবং বিরতির সময়টাতে তিনি কি সিনেমা বানাবেন এবং তার গল্পগুলো কি হবে, পাণ্ডুলিপি চয়েস করবেন, সবকিছু মিলিয়ে তিনি একটা ভালো সময় নিয়ে তারপর কাজে নামবেন। এই ব্যস্ততার মধ্যেই তার দিন কাটছে। অপরদিকে রয়েছে দুজনেরই আব্রাম খান জয়। আব্রাম খান জয়কে তারা দুজনই ভালোবাসেন সেটা প্রকাশিত, এবং শাকিব খানও সেটা জয়ের বার্থডেতে প্রকাশ করে দিয়েছেন, তিনি সন্তানকে কতটুকু ভালোবাসেন। অপরদিকে অপু বিশ্বাস তার সন্তানের জন্য যা যা করা দরকার তা সবকিছুই করছেন এবং মায়ের মৃত্যুর পর পুরো দায়িত্ব তার কাছে এসেছে। কিছুটা দায়িত্ব শাকিব খান মাঝে মধ্যে নিলেও আসলে মা হিসেবে পুরো দায়িত্বই অপু বিশ্বাসকে পালন করতে হয়, কারণ বাবারা যতই দায়িত্ব নিক না কেন সারাক্ষণই সন্তানের কাছে লেগে থাকা কিংবা সন্তানকে সময় দেওয়ার ব্যাপারটা একেবারেই বাবাদেরকে দিয়ে হয় না, কিংবা কাছে থাকলেও যে মুখে তুলে খাওয়াবে, গোসল করাবে বা সবকিছু করে দিবে এরকমটাও অনেক সময় হয় না। তারা আসলে কিছুটা শখের বশেই, কিন্তু তাদের ভেতরে যে ভালোবাসাটা থাকে সেটা অবশ্যই থাকে একদম পিওর। তো সেই দিক থেকে বলাই যায় যে শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মিলেই জয়ের দায়িত্ব নিচ্ছেন, সেই দিক থেকে একসঙ্গে থাকা কিংবা আলাদা থাকার ব্যাপারটা আসলে এই মুহূর্তে তাদের কাছে মুখ্য নয়। অন্যান্য পরিবারগুলোতে যেমন দেখা যায় যে একই পরিবারে থাকতেই হবে, একই জায়গায় থাকতে হবে, ওরকম ব্যাপার শাকিব কিংবা অপুর ভিতরে নেই এবং শাকিবের সংসারেই ফিরে যেতে হবে এরকম কোনো কথা নেই, কারণ অপুর বাড়িতেও শাকিব এসে থাকতে পারছে, শাকিবের বাড়িতেও জয় যাচ্ছে, অপু যাচ্ছে। তো সেদিক থেকে কারো সংসারে ফিরে যাওয়ার মতো ঘটনা আসলে এখনো ঘটেনি। অপু বিশ্বাস বলেন যে জয়ের কারণেই আমরা সবকিছু যা খুশি এখন করছি কিংবা ভবিষ্যতেও করব, সুতরাং এটা নিয়ে আপনাদেরকে এতটা উতলা হবার বা কিংবা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমাদের আসলে নিজেদের কাছেও এখন আসেনি। সেদিক থেকে বলাই যায় যে শাকিব এবং অপু আসলে সে ধরনের কোনো সিদ্ধান্তে এখনো আসছেন না। তো বন্ধুরা, যারা এই ধরনের বাজে ব্যাপার ছড়াচ্ছেন তারা আসলে নিজেদের মতো করেই ছড়াচ্ছেন। আশা করছি আমার চ্যানেলটি আপনাদের কাছে ইতিমধ্যে ভালো লেগেছে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।